ইরান, রাশিয়া এবং চীন সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী জোটবদ্ধ হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে শুরু হয়েছে ইরান, রাশিয়া এবং চীনের যৌথ মহড়া। জোট গঠনের ধারণাকে জোরদার করতে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়া সফর করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বৈঠকের মাধ্যমে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে শক্ত অবস্থান তৈরি হলো। সেই সাথে ইরানের পরমাণু গবেষণা এবং রাশিয়া থেকে অস্ত্র কেনার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। ইরানের নতুন প্রেসিডেন্ট রাইসি কট্টর ইসরায়েল এবং আমেরিকা বিদ্বেষী। একই সাথে তিনি ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতেও বিশ্বাসী। তার কট্টর অবস্থানের কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকে পছন্দ করেন। পুতিনের আমন্ত্রণেই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে তিনি রাশিয়া যান। মার্কিন আগ্রাসী নীতি মোকাবেলার ক্ষেত্রে তার এই সফর একটি বড় পদক্ষেপ। প্রেসিডেন্ট রাইসি ক্ষমতায় আসার পর আমেরিকা বিরোধী দুই পরাশক্তি চীন এবং রাশিয়া সহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করেছেন। প্রেসিডেন্ট রাইসির এই সফর ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান এবং তুরস্কের অংশগ্রহণে নতুন জোট গঠনের ধারণাকে জোরদার করবে। এই ধরনের জোট গঠিত হলে এসব দেশের অভিন্ন স্বার্থ যেমন রক্ষা হবে, তেমনি শান্তি প্রতিষ্ঠায় তা ভূমিকা রাখবে। রাইসির রাশিয়া সফরের সময় ভারত মহাসাগর এবং ওমান সাগরে ইরান, রাশিয়া এবং চীন যৌথ নৌমহড়া শুরু করেছে। সামরিক সহযোগিতা বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, 2022 মেরিন সিকিউরিটি বেল্ট নামের এই মহড়ায় ইরান, রাশিয়া এবং চীনের মেরিন এবং এয়ারবর্ন ইউনিট অংশ নেবে। মহড়ার মুখপাত্র রিয়ার এডমিরাল মোস্তফা তাজউদ্দিনী এই তথ্য জানিয়েছেন। ইরান, রাশিয়া এবং চীনের অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় মহড়া। ভবিষ্যতেও এমন মহড়া অব্যাহত থাকবে। এই মহড়া সমুদ্রে 17,000 বর্গ কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে এই মহড়ার উদ্দেশ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং তিন দেশের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করা। তবে প্রকৃত কারণ হচ্ছে সাগরে আমেরিকা এবং তার মিত্রদের বিরুদ্ধে চীন, রাশিয়া এবং ইরানের শক্তি এবং ঐক্য প্রদর্শন করতেই এই মহড়া। এছাড়াও বিশ্ব শান্তি এবং সমুদ্র নিরাপত্তার প্রতি তিন দেশের যৌথ সমর্থনের বিষয়টিও মহড়ার মাধ্যমে তুলে ধরা আরও একটি লক্ষ্য। পাশাপাশি জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য নিরাপত্তা, সমুদ্র সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার কৌশলগত অভিজ্ঞতা এবং তথ্য বিনিময় করাও এই মহড়ার কয়েকটি লক্ষ্য। এদিকে পরমাণু গবেষণার ক্ষেত্রেও রাশিয়া এবং ইরান ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, ইরান এবং রাশিয়া কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়া সফরের সময় কামালভান্দি এসব কথা বলেন। তিনি বলেন, বুশেহের পরমাণু বিদ্যুৎ স্থাপনায় নতুন ইউনিট নির্মাণের ব্যাপারে রাশিয়া এবং ইরান আলোচনা করছে। ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কামালভান্দি আরও বলেন, প্রেসিডেন্ট রাইসি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে পরমাণু সহযোগিতার বিষয়টি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যু। পরমাণু শিল্পকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে জ্বালানি সংক্রান্ত এবং জ্বালানি বহির্ভূত পরমাণু কর্মকাণ্ড। দুই খাতেই ইরান এবং রাশিয়ার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। পরমাণু স্থাপনা থেকে ইরান 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বুশেহের পরমাণু বিদ্যুৎ স্থাপনায় নতুন ইউনিট নির্মাণ করা হবে। জ্বালানি বহির্ভূত পরমাণু কর্মকাণ্ডের মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি। পশ্চিমা দেশগুলো অনেক আগে থেকেই অভিযোগ করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও ইরান তা কখনো স্বীকার করেনি। এদিকে রাশিয়া সফরের সময় রুশ সংসদে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
যা আরও একটি ঐতিহাসিক ঘটনা। মূলত রাশিয়ার আইন প্রণেতাদের ইরানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির জন্যই এই আয়োজন বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, বিভিন্ন দেশের প্রতি বিরোধের কারণে আমেরিকা এখন সবথেকে দুর্বল অবস্থানে রয়েছে। ইরান এবং রাশিয়ার মতো স্বাধীন চেতা কয়েকটি দেশের প্রতিরোধের কারণেই আমেরিকার আধিপত্যকামী কৌশল এখন বিশৃঙ্খল হয়ে পড়েছে। রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমায় দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, একদিকে আমেরিকার আধিপত্যবাদী কৌশল দুর্বল হয়েছে, অন্যদিকে ইরান, রাশিয়া এবং চীনের মতো স্বাধীনতাকামী দেশগুলোর শক্তি ঐতিহাসিকভাবেই বেড়েছে। তারপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিনদের আধিপত্য শেষ হয়ে যায়নি, বরং তারা নতুন আঙ্গিকে চেষ্টা শুরু করেছে। এ ব্যাপারে স্বাধীন চেতার দেশগুলোকে সজাগ থাকতে হবে। পশ্চিমা আধিপত্যবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুদ্ধগুলো সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভক্তি ছাড়া আর কিছুই দিতে পারেনি। সন্ত্রাসীদের সঙ্গে আমেরিকার শয়তানি ঐক্য সারা বিশ্বে, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং সিরিয়া থেকে আফগানিস্তানের জনগণের কাছে একদম পরিষ্কার। প্রেসিডেন্ট রাইসি ককেসাস অঞ্চল থেকে মধ্য এশিয়া পর্যন্ত উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পাঠানোর ব্যাপারে মার্কিন জটিল ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে বলেন, একমাত্র খাঁটি ইসলামিক চিন্তাধারাই উগ্রবাদ এবং তাকফিরি সন্ত্রাসবাদ সৃষ্টি ঠেকাতে পারে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর ইচ্ছা এবং প্রস্তুতির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরান এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার দিগন্ত সুস্পষ্ট। ধারণা করা হচ্ছে রাইসির রাশিয়া সফরে রাশিয়ার কাছে যুদ্ধবিমান, S-400 মিসাইল সিস্টেম এবং বিভিন্ন সমরাস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তরে গুরুত্বপূর্ণ চুক্তি সই হবে। একই সঙ্গে চীনের মতো রাশিয়ার সাথেও ইরানের নিরাপত্তা চুক্তির বিষয়টি পাকাপোক্ত হবে। রাইসি রাশিয়া থেকে ফিরে ইরান এবং তুরস্ক সফর করবেন বলেও অনুমান করা হচ্ছে। প্রিয় দর্শক, ইরান, রাশিয়া এবং চীনের জোটবদ্ধ হওয়াটা বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই দেশগুলোর সামরিক শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabidi.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগতে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।